আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله بعد। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, দেশ কিংবা প্রবাস, যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আসুনা ফাউন্ডেশনের ত্রাণ এবং পুনর্বাসন কার্যক্রম 2024-এর গুরুত্বপূর্ণ আপডেট সংক্রান্ত এই অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আপনারা জানেন শুরু থেকে আসুনা ফাউন্ডেশন বিভিন্ন ধাপে ধাপে বন্যার্তদের জন্য কাজ করে আসছে। আমরা কোন ধাপে কি কাজ করছি, কত টাকা ব্যয় হচ্ছে তার পুঙ্খানুপুঙ্খ হিসাব আপনাদেরকে আমরা দিয়ে দিচ্ছি, এবং যে বিপুল পরিমাণ তহবিল আমরা কালেকশন করেছি আল্লাহ তাআলার অশেষ অনুগ্রহে আপনাদের সবার সর্বাত্মক সহযোগিতার মাধ্যমে, সেই তহবিলের শেষ টাকা থাকা পর্যন্ত আমরা আমাদের আপডেট অব্যাহত রাখবো ইনশাআল্লাহ তাআলা। প্রসঙ্গত বলে রাখি, 2022-এর সিলেট সুনামগঞ্জের যে বন্যা হয়েছিল সেই প্রলয়ঙ্কারী বন্যায় আসুনা ফাউন্ডেশন থেকে আমরা আপনাদের সবার সর্বাত্মক সহযোগিতা এবং অংশগ্রহণের মাধ্যমে 18 কোটি টাকার ত্রাণ তৎপরতা চালিয়েছিলাম। সেখানে ত্রাণ এবং পুনর্বাসন পুরো কার্যক্রম সমাপ্ত করতে আমাদের প্রায় 1 বছর সময় লেগেছিল। কারণ আপনারা জানেন যে সাময়িক এবং তৎক্ষণাৎ যে জরুরি ত্রাণ তৎপরতা, এটি পরিচালনা করতে আমাদের আসলে খুব বেশি সময় এর প্রয়োজন হয় না, অর্থাৎ বিতরণ করতে খুব বেশি একটা সময় লাগে না, অল্প কয়েকদিনের মধ্যে সেটি সমাপ্ত হয়ে যায়। কিন্তু পুনর্বাসন কার্যক্রমে ব্যাপক সময় আমাদেরকে দিতে হয়। সিলেট সুনামগঞ্জে আপনারা জানান মাত্র 1000 পরিবারকে আমরা ঘর করে দিয়েছিলাম, এবং সেজন্য 10টি করে খুঁটি, সিমেন্ট এবং রডের তৈরি খুঁটি, যে খুঁটিতে 4টি করে রড ছিল, এরকম 10টি করে পিলার এক এক পরিবারকে আমরা দিয়েছি, এবং 6 মান করে টিন দিয়েছি। তো এর জন্য আমাদেরকে 10,000 পিলার তৈরি করতে হয়েছে। অর্ডার করা পিলার দিলে সেরকম কোয়ালিটি হয়তো থাকবে না, সেজন্য আমরা নিজেদের তত্ত্বাবধানে আমাদের স্বেচ্ছাসেবকরা দাঁড়িয়ে থেকে সেখানে 10,000 পিলার তৈরি করিয়েছেন। তো পুরো কার্যক্রম শেষ করতে একটা লম্বা সময় লেগেছে। এবছরও ফেনী, কুমিল্লা, লক্ষ্মীপুর, নোয়াখালী এবং চাঁদপুর সহ বৃহত্তর চট্টগ্রাম, কুমিল্লার এই অঞ্চলে যে ভয়াবহ বন্যা হয়েছে, এই বন্যার সাময়িক যে সমস্যা ছিল বা তৎক্ষণাৎ যে চ্যালেঞ্জের ব্যাপার ছিল জরুরি ত্রাণ তৎপরতা, সেটি আমরা আলহামদুলিল্লাহ চালিয়েছি। আপনারা জানেন পুনর্বাসন কার্যক্রম শুরু হয়েছে, পুরো প্রজেক্ট ক্লোজ করতে আমাদের বেশ কয়েক মাস সময় লেগে যাবে ইনশাআল্লাহ। আপনাদের সাথে আমরা আপডেট দিয়ে পুরো প্রজেক্ট একেবারে শেষ টাকা থাকা পর্যন্ত আমরা অব্যাহত গতিতে আপনাদের কাছে আপডেট দিয়ে যাব। তো এ পর্যায়ে আপনাদের কাছে আমরা যে আপডেট দিতে যাচ্ছি সেটি হলো, আপনারা জানেন একেবারে শুরুতেই যে ধকলটা সামলানোর ব্যাপার ছিল, তখন আমরা 1,20,000 পরিবারকে 10 থেকে 17 কেজির ত্রাণের প্যাকেজ দিয়েছিলাম। প্রথমে শুকনো খাবার ছিল, সেটাতে কিছুটা ওজন কম ছিল, কিন্তু পরবর্তীতে চাল ডাল ইত্যাদি যখন আমরা দিয়েছি তখন 17 কেজি কমপক্ষে, কোনো কোনো ক্ষেত্রে আরও বেশিও ছিল, এক একটা পরিবারকে আমরা 17 কেজির করে প্যাকেট দিয়েছি। এভাবে 1,20,000 পরিবারকে ত্রাণের প্যাকেট পৌঁছে দিয়েছি। এবং পরবর্তী ধাপে এসে যখন বন্যার পানি শুকিয়ে গেছে অনেকটা, মানুষ ঘর বাড়িতে ফিরতে শুরু করেছেন, কিন্তু ঘরে তখন কোনো খাবার নেই, তো এরকম পরিস্থিতিতে মানুষ যাতে একটু মাথা সোজা করে দাঁড়াতে পারে সেজন্য আপনারা জানেন যে 1,00,000 পরিবারের মধ্যে 25 কেজি করে চাউল বিতরণের মেগা প্রজেক্ট যেটি ছিল সেটি আমরা বাস্তবায়ন করেছি। এবং এই প্রজেক্টের সর্বশেষ যে বস্তা সেটিও আলহামদুলিল্লাহ বিতরণ হয়ে গেছে। তো এই পুরো প্রজেক্ট সম্পর্কে আজকে আপনাদেরকে আমরা সংক্ষিপ্ত ধারণা দিয়ে পুনর্বাসন ঠিক কোন পর্যায়ে আছে সেটি আপনাদেরকে জানাতে চাই। এবং প্রসঙ্গত আপনারা অনেকেই ইতিমধ্যে জেনেছেন যে আমাদের এই চাল এবং ত্রাণ সামগ্রী বিতরণে আমাদের ইতিমধ্যে প্রায় 30 কোটি টাকা খরচ হয়েছে, আর বাকি যে আরও বিপুল পরিমাণ অর্থ আমাদের আছে সেটা পুনর্বাসন, কৃষক, ক্ষতিগ্রস্ত কৃষক, শিক্ষা, এ সমস্ত খাতে ব্যয় হবে, যেটি দীর্ঘ সময় ধরে প্রজেক্টটা চলমান থাকবে ইনশাআল্লাহ। দুর্গত মানুষের কষ্ট লাঘব হওয়ার শেষ মুহূর্ত পর্যন্ত আমাদের টিম স্পটে আছে এবং কাজ করে যাবে, এবং আপনাদেরকে আমরা আপডেট জানিয়ে যাবো ইনশাআল্লাহ। জরুরি ত্রাণ তৎপরতা যত সহজে অর্থাৎ অল্প সময়ে শেষ করা যায়, পুনর্বাসন কার্যক্রম ঘরগুলো সিলেক্ট করা, সেগুলো চেক করা, ভেরিফাই করা, তারপরে জিনিসপত্র অর্ডার করা, তারপরে ঘর নির্মাণ করা, এগুলোর জন্য বেশ খানিকটা সময়ের প্রয়োজন হবে। অর্থাৎ আমাদের মূল যে তহবিল, এই তহবিলের বড় একটা অংশ কিন্তু লম্বা সময় ধরে আমাদেরকে ব্যয় করতে হবে। হুট করে আমরা সেটা বিতরণ করে বা নগদ অর্থ দিয়ে সেটাকে শেষ করে ফেলতে পারি, কিন্তু সেটাতে মিসইউজের পরিমাণ অনেক বেশি হবে, অর্থাৎ সেই কাঙ্ক্ষিত সুফল আমরা হয়তো পাবো না যেটি আমরা আশা করছি। বিশেষ করে গরিব মানুষকে নগদ টাকা দিয়ে দিলে তারা খুব দ্রুতই নষ্ট করে ফেলেন, খরচ করে ফেলেন, এটা যাতে যথাযথভাবে ব্যয় হয় সেজন্য আমরা তত্ত্বাবধান করে নিজেরা থেকে সেখানে এই কাজটি শেষ করতে চাচ্ছি। টাকা বিতরণ করে তাদেরকে বুঝাই দিয়ে চলে আসা খুব সহজ কাজ হলেও আমরা আবেদনগুলোকে একটা একটা করে যাচাই করে উপকারভোগীর বাড়িতে গিয়ে আশপাশের লোকদের সাক্ষ্য নিয়ে নিজেরা তথ্যপাত্রগুলোকে মিলিয়ে দেখে তারপরে সেটাকে ধাপে ধাপে আমরা বাস্তবায়নে যাই।
তো 1 লক্ষ বস্তা যে চাল বিতরণ করা হয়েছে এটি উপদ্রুত মোট 8টি জেলায় বিতরণ করা হয়েছে এবং এই 8টি জেলার 38টি উপজেলায় আমরা এই কার্যক্রম পরিচালনা করেছি এবং 1 লক্ষ পরিবারকে 25 বস্তা করে চাল বিতরণের কার্যক্রম এটি 325টি ইউনিয়নে আমরা বাস্তবায়ন করেছি। অর্থাৎ 8টি জেলার 38টি উপজেলার 325টি ইউনিয়নে আমাদের এই চাল বিতরণ কার্যক্রম আমরা চালিয়েছি। কোন জেলার কোন উপজেলার কোন ইউনিয়নে কত বস্তা চাল গেছে সেটা আমরা আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ। আর তাদের বিস্তারিত তথ্য, উপাত্ত, নাম, ধাম, তাদের স্বাক্ষর, তাদের ঠিকানা, এগুলো সবগুলো আমাদের ফাউন্ডেশনে সংরক্ষিত আছে। আমরা ফেনী জেলাতে 22,700 পরিবারের মধ্যে 25 কেজি করে চাল পৌঁছে দিয়েছি। এর মধ্যে ফুলগাজী উপজেলাতে যে কয়েকটা ইউনিয়ন ছিল সবগুলো ইউনিয়নে আমরা মোট 4,780 পরিবারের মধ্যে চাল বিতরণ করেছি 25 কেজি করে। ফেনী সদর উপজেলার যতগুলো ইউনিয়ন আছে সবগুলো ইউনিয়নে আমরা মোট 3,520টি পরিবারের কাছে চাল পৌঁছে দিয়েছি। পরশুরামের সবগুলো ইউনিয়নে 2,720টি পরিবারের মধ্যে চাল পৌঁছে দিয়েছি। দাগনভূঁইয়ার সবগুলো ইউনিয়নে 4,080টি পরিবারের মধ্যে চাল আমরা পৌঁছে দিয়েছি। সোনাগাজীর সবগুলো ইউনিয়নে 4,080টি পরিবারের মধ্যে চাল বিতরণ করা হয়েছে। ছাগলনাইয়ার সবগুলো ইউনিয়নে 3,520টি পরিবারের কাছে চাল পৌঁছানো হয়েছে। নোয়াখালী জেলায় সর্বমোট চাল বিতরণ কার্যক্রমের উপকারভোগীর সংখ্যা হলো 27,056টি পরিবার। এর মধ্যে সদর থানায় নোয়াখালী সদর থানাতে সবগুলো ইউনিয়নে মোট 3,784টি পরিবারের মধ্যে চাল বিতরণ করা হয়েছে। বেগমগঞ্জের সবগুলো ইউনিয়নে 4,035টি পরিবারের মধ্যে চাল বিতরণ করা হয়েছে। সদর ও বেগমগঞ্জ উপজেলার বন্যা দুর্গত বিভিন্ন মাদ্রাসাগুলো, আবাসিক মাদ্রাসাগুলো, এতিমখানা, গরিব যারা আছে তাদেরকে 196টি চালের বস্তা সেখানে বিতরণ করা হয়েছে। আর সোনাইমুড়ি উপজেলার সবগুলো ইউনিয়নে 4,050টি দুস্থ পরিবারের মধ্যে চাল বিতরণ করা হয়েছে। চাটখিল উপজেলার সবগুলো ইউনিয়নের বন্যা দুর্গতদের মধ্যে 4,122টি পরিবারের মধ্যে চাল বিতরণ করা হয়েছে। কোম্পানিগঞ্জে বিতরণ করা হয়েছে 3,860টি পরিবারের মধ্যে। কবিরহাটে বিতরণ করা হয়েছে 3,500টি পরিবারের মধ্যে। সেনবাগে করা হয়েছে 3,600টি পরিবারের মধ্যে। আর লক্ষ্মীপুর জেলায় সর্বমোট চাল বিতরণ কার্যক্রমের উপকারভোগী পরিবারের সংখ্যা ছিল 19,693টি। এর মধ্যে সদরে ছিল 4,109টি, আর চন্দ্রগঞ্জ থানায় ছিল 4,385টি, কমলনগরে ছিল 3,659টি, রামগতিতে ছিল 2,480টি এবং রায়পুরে ছিল 1,360টি পরিবার। রামগঞ্জে আমরা 3,700 পরিবারকে চাল বিতরণ কার্যক্রমের মাধ্যমে চালের বস্তা পৌঁছে দিয়েছি। কুমিল্লা জেলায় সর্বমোট উপকারভোগী পরিবারের সংখ্যা ছিল 21,280টি। এর মধ্যে মনোহরগঞ্জতে ছিল 3,850টি পরিবার, আর বুড়িচঙে আমরা 3,280টি দুস্থ বন্যা দুর্গত পরিবারের মধ্যে 25 কেজি করে চালের বস্তা পৌঁছে দিয়েছি। ব্রাহ্মণপাড়ায় পৌঁছানো হয়েছে 3,280টি পরিবারের মধ্যে। চৌদ্দগ্রামে পৌঁছানো হয়েছে 3,780টি পরিবারের মধ্যে। নাঙ্গলকোটে পৌঁছানো হয়েছে 3,149টি পরিবারের মধ্যে। লাকসামে পৌঁছানো হয়েছে 3,380টি পরিবারের মধ্যে। বরুড়ায় পৌঁছানো হয়েছে 161টি পরিবারের মধ্যে। সদর দক্ষিণে পৌঁছানো হয়েছে 400টি পরিবারের মধ্যে। এর বাইরে চাঁদপুর জেলাতে উপকারভোগী পরিবারের সংখ্যা ছিল 6,720টি পরিবার। কারণ আপনারা জানেন চাঁদপুরের পুরো জেলাটাই প্লাবিত হয় নাই, যে এলাকাগুলো প্লাবিত হয়েছে সেখানে আমরা কাজ করেছি। হাইমচরে 1,360টি পরিবারের মধ্যে, আর ফরিদগঞ্জে 1,900 পরিবারের মধ্যে, সারহাসিতে 1,860টি পরিবারের মধ্যে এবং সদর থানাতে 16টি পরিবারের মধ্যে 1 বস্তা করে 25 কেজি চাউল প্রত্যেক পরিবারকে দেওয়া হয়েছে। চট্টগ্রাম জেলায় আমরা সর্বমোট 1,600 পরিবারকে চাল বিতরণ করেছি। এর মধ্যে মিরের সরাইতে 800 পরিবার, ফটিকছড়িতে 800 পরিবারের মধ্যে চাল বিতরণ করা হয়েছে। আপনারা জানেন চট্টগ্রামের সব থানাতে বা সব উপজেলাতে বন্যা দেখা দেয়নি। কক্সবাজার জেলাতে 800 পরিবারের মধ্যে, এর মধ্যে সদর এবং পেকুয়া আছে। তারপর মৌলভীবাজারে 800 পরিবারের মধ্যে চাল বিতরণ করা হয়েছে। সেখানে সদর, রাজনগর এবং কমলগঞ্জ আছে, কারণ সেই এলাকাগুলোর অর্থাৎ মৌলভীবাজারের এলাকাগুলোতেও বন্যা হয়েছিল। এরবারে খুলনা, তারপর খাগড়াছড়ি, আরও বিভিন্ন এলাকাতে আমাদের ত্রান্ত তৎপরতা হয়েছে, তবে চাল বিতরণ কার্যক্রম এই জেলাগুলোতে হয়েছে। তো সর্বসাকুল্যে 1 লক্ষ এর বেশি পরিবারের কাছে আলহামদুলিল্লাহ আমরা আপনাদের আমানত পৌঁছে দিয়েছি। চাল বিতরণ কার্যক্রম সেখানে সমাপ্ত হয়েছে আলহামদুলিল্লাহ। এরপর পুনর্বাসন এর যে কার্যক্রম চলমান আছে, যেখানে আমাদের 30 কোটি টাকা গৃহায়নে এবং আরও 30 কোটি টাকা ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য খরচ করা হবে, এটার কার্যক্রম এখন চলমান আছে। আর শিক্ষা কার্যক্রম কিছুদিনের মধ্যে আমরা শুরু করব।
তো পুনর্বাসন কার্যক্রমের ক্ষেত্রে আপনাদেরকে আমরা একটু বলে রাখতে চাই, ফেনীতে বর্তমানে 5টা উপজেলায় 32টা টিম আমাদের কাজ করছে। ঢাকা থেকে স্বেচ্ছাসেবকরা গিয়েছে, যেখানে কলেজ বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট আছেন, বিভিন্ন পেশাজীবী চাকরিজীবী মানুষ আছেন, তাদেরকে টিম করে করে এক একটা টিমে কয়েকজন সদস্য আছেন, তাদেরকে পাঠানো হয়েছে। তারা ফেনী জেলার 5টা উপজেলায় 32টি টিম হয়ে কাজ করছে। তারা প্রত্যেকটা এলাকা ঘুরে 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 দেখে দেখে আমাদের কাছে যে আবেদনগুলো আছে সেগুলো যাচাই করছে, আর আবেদনের বাইরেও যদি কোনো উপকারভোগী পান যে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের তথ্য উপাত্ত তারা নির্দিষ্ট ফর্মে উঠায় নিয়ে আসছেন, সেগুলো আবার র্যান্ডমলি যাচাই করা হবে। তারপর ইনশাআল্লাহ আমরা উপকারভোগীদেরকে, বিশেষ করে যারা কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদেরকে মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে নগদ অর্থ সহায়তা পৌঁছে দিব। আর যারা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে, যারা খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পুরো ঘর নির্মাণ, যারা আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের ক্ষতির পরিমাণ অনুসারে আমরা তাদেরকে সহায়তা করবো ইনশাআল্লাহ তাআলা। নোয়াখালী সদরে বর্তমানে 14টা টিম আমাদের কাজ করছে, যারা পুনর্বাসনের জন্য তথ্য উপাত্ত সংগ্রহ করছে এবং ফিল্ডে তারা ঘুরে ঘুরে এগুলোকে ফর্মে লিখছে। এরপর ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে লক্ষ্মীপুর এবং চাঁদপুরেও কাজ চলবে, কারণ লক্ষ্মীপুর কোনো কোনো এলাকাতে এখনও পানি পুরোপুরি নামে না, সেখানে ইনশাআল্লাহ আমরা খুব শীঘ্রই কাজ শুরু করব। আর এর বাইরে বন্যাদুর্গত যে এলাকায় চাল বিতরণ করা হয়েছে, সেখানে উপকারভোগী বাছাইয়ের ক্ষেত্রে ফাউন্ডেশন অফিসিয়াল যে কর্মকর্তারা ছিল, তারা স্থানীয় স্বেচ্ছাসেবকদেরকে সাথে নিয়ে উপকারভোগী ঘুরে ঘুরে নিজেরা যাচাই করে তারা তালিকাভুক্ত করেছেন এবং তাদেরকে টোকেন দিয়ে এসেছেন। সেই টোকেন নিয়ে নির্দিষ্ট সময় তারা একত্র হয়েছেন কোনো একটা জায়গায়, সেখানে আগে বস্তাগুলো সব রেডি করা হয়েছে, এরপর তাদের হাতে বস্তাগুলো কয়েক মিনিটের মধ্যে হস্তান্তর করার চেষ্টা করা হয়েছে। সকল উপকারভোগীর নাম, পিতার নাম, ঠিকানা, পেশা, মোবাইল নম্বর, স্বাক্ষর সম্বলিত শীট আমাদের অফিসে সংরক্ষিত আছে। অর্থাৎ 100,000 পরিবার যে চাল গ্রহণ করেছে সেটার বিস্তারিত তথ্য উপাত্ত আমাদের কাছে আছে। যে কোনো আমাদের ডোনার, আমাদের সদস্য, যে কোনো ভাই ফাউন্ডেশনে এসে যে কোনো সময় দেখতে পারবেন। এছাড়া ধর্ম বর্ণ নির্বিশেষ উপকারভোগী আমরা নির্বাচন করেছি। উপকারভোগী হিসেবে বর্ণদুর্গত হত দরিদ্র পরিবারগুলোকে আমরা বাছাই করে করে নির্বাচন করেছি। বিতরণ প্রক্রিয়াতে আমরা লক্ষ্য করেছি যে নির্দিষ্ট দিনে সকল উপকারভোগী একত্র হবেন, সেখান থেকে বিতরণ করব, কারণ আপনারা জানেন যে বড় স্কেলে কাজ করলে প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছে দেওয়া আসলে সম্ভব না, এতে নিরাপত্তাজনিত সমস্যাও দেখা দেয়। এর বাইরে আমরা বিতরণের ছবি, ভিডিও, ফুটেজ এগুলো সব সংরক্ষণ রেখেছি এভিডেন্স হিসাবে। এছাড়া বন্যদুর্গত এলাকার হতদরিদ্র ইমাম, মুয়াজ্জিন, গ্রাম পুলিশদের বিশেষভাবে গুরুত্ব দিয়ে বিতরণ ব্যবস্থা করা হয়েছে। বিতরণের ক্ষেত্রে সংখ্যালঘু জনগোষ্ঠীকে বিশেষ প্রায়োরিটি প্রদান করা হয়েছে। শুধুমাত্র জ্যোতিপাল মহাথের বৌদ্ধ অনাথ আশ্রম সম্ভবত লাকসামে, এখানে বিভিন্ন ধর্মবর্ণের মানুষের মধ্যে 950টি পরিবারকে এক বস্তা করে চাল দেওয়া হয়েছে। প্রত্যেকটি চালের বস্তা আমাদের অফিসিয়াল কর্মকর্তার উপস্থিতিতে উপকারভোগীর হাতে তুলে দেওয়া হয়েছে। কারোর কাছে 10 বস্তা দিয়ে আসলাম, আপনি দিয়ে দিয়েন বা উনি দিয়ে দিবেন, এরকম করে কোথাও আমরা কোনো চাল আপনাদের আমানত আমরা বিতরণ করিনি। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো বন্যাদুর্গত এলাকার সকল শ্রেণীপেশা মানুষের জন্য আমাদের কার্যক্রম অব্যাহত ছিল। বিশেষ করে স্থানীয় স্বেচ্ছাসেবক, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেনাবাহিনীর সদস্যবৃন্দ, মসজিদের ইমাম, স্থানীয় মাদ্রাসা এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা আমাদেরকে এই পুরো কার্যক্রমে ব্যাপকভাবে সহযোগিতা করেছে। আমি তাদের সবাইকে ধন্যবাদ দিচ্ছি এবং সবাইকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের সাংবাদিক ভাইরা অনেকে আমাদের সাথে সহযোগিতা করেছেন, তাদের প্রতি আমাদের বিশেষ কৃতজ্ঞতা আমরা জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আসুন্না ফাউন্ডেশনের সমস্ত কার্যগুলোকে সবচেয়ে বেশি সুন্দরভাবে সুচারুরূপে যেন আমরা সম্পাদন করতে পারি সেই তৌফিক দান করুন। আপনারা যেন আমাদের সাথে ছিলেন, সাথে আছেন, আপনাদের দোয়া আমরা চাই। আল্লাহ যেন আমাদেরকে আপনাদের আমানত রক্ষার শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করার তৌফিক দান করেন। আবারও আমি বলছি প্রিয় দর্শক, বন্যা পরবর্তী যে পুনর্বাসন কার্যক্রম রয়েছে, আমাদের মোট তহবিলের বিপুল পরিমাণ বা বড় অংশের টাকা কিন্তু এখানে খরচ হবে এবং এই টাকা পুরোটা খরচ করতে আমাদের বেশ কয়েক মাস লেগে যাবে। তবে আপনাদেরকে আমরা নিয়মিত বিরতিতে আপডেট দিতে থাকবো, যেহেতু আমাদের কাজ চলমান আছে। অনেকে হয়তো দুর্গত এলাকা ছেড়ে চলে এসেছে, আসুন্না ফাউন্ডেশনের এখনও বহু টিম সেখানে কাজ করছে এবং শেষ হওয়া পর্যন্ত, অর্থাৎ পুরো প্রজেক্ট শেষ হওয়া সমাপ্ত হওয়া পর্যন্ত আমাদের টিম সেখানে থাকবে এবং কাজ করবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের সাধ্য অনুযায়ী সবচেয়ে বেটার যে সেবাটা সেটা দেওয়ার তৌফিক দান করুন এবং আপনাদের আমানত আমাদেরকে রক্ষা করার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খাইরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।